হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প মায়ের ভালোবাসা। কামারপাড়া গ্রামে সরোজা তার মেয়ে লতার সাথে থাকত। সরোজার স্বামী মারা যাওয়ার পর সে একাই কষ্ট করে তার মেয়েকে বড় করে তুলেছে। সরোজা অন্যর বাড়িতে কাজ করে কোনো রকমে তাদের মামের খাবার জোগাত। সরোজা গরিব হলেও তাদের পরিবারে সুখের কোনো অভাব ছিল না। এ কি মা, তুই এখনো ঘরে কি করছিস? তোর না খেলতে যাওয়ার সময় হয়েছে? তোর জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি। আসলে মা, আমি এতক্ষণ পড়া পড়ছিলাম। তুমি তো জানোই মা, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আর যতক্ষণ আমার পড়া শেষ না হয় ততক্ষণ তো আমার ভালোই লাগে না। কিন্তু তুমি কেন অপেক্ষা করছিলে মা? কোনো কি দরকার ছিল? না মা, আসলে মালকিন আজ আমায় একটা আম দিয়েছিল, তাই তোকে দেব বলে অপেক্ষা করছিলাম। নে মা, আমটা খেয়ে নে। আর আমটা খেয়ে একটু খেলা করে আয়, খেললে মন ভালো থাকে। ঠিক আছে মা। জানো মা, আমার না আম খেতে খুব ভালো লাগে। জানি তো মা, তার জন্যই তো তোর জন্য নিয়ে এসেছি। তোকে তো আমি ঠিকভাবে কিছু খাওয়াতেও পারি না, কিছু দিতেও পারি না। নে নে, এখন খেয়ে নে দেখি, আমি রান্নাটা সেরে আসছি। এই বলে সরোজা লতাকে আম দিয়ে তার কাজে চলে যায়। এভাবে হাসি মজায় দুই মামির দিন ভালোভাবে কাটছিল। হঠাৎ একদিন সরোজা অসুস্থ হয়ে পড়ে। ইস, আজ শরীরটা এত খারাপ লাগছে কেন? মাথাটা কেমন যেন ব্যথা করছে। প্রায় প্রায়ই তো এই মাথা ব্যথাটা হয়, কিন্তু আজ একটু বেশি খারাপ লাগছে। না, আমায় এবার ডাক্তারের কাছে যেতেই হবে। এসব বলে সরোজা কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার তাকে দেখে বলে যে সরোজার ক্যান্সার হয়েছে, আর সে আর মাত্র 6 মাস বাঁচবে। ডাক্তারের কথা শুনে সরোজা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর হাসপাতাল থেকে বেরিয়ে একটা বড় গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে ভগবান, এবার আমি কি করব? আমি মারা যাব, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মারা গেলে আমার মেয়েটার কি হবে? ও তো এখনো অনেক ছোট, আমি ছাড়া যে ওর এই পৃথিবীতে আর কেউ নেই। এসব বলে সরোজা যখন কাঁদছিল তখনই সে পাশ থেকে আরো এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। আর তার কাছে যায়। একই দিদি, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনাকে দেখে তো অনেক বড় লোক বলে মনে হচ্ছে, তবে কিসের এত কষ্ট আপনার? আমি মহিমা চ্যাটার্জি, বিশিষ্ট ব্যবসায়ী বিনোদ চ্যাটার্জির স্ত্রী। আমাদের টাকা পয়সার জমি জায়গার কোনো অভাব নেই, শুধু একটা সন্তানের অভাব। আমার বিয়ে হয়েছে 10 বছর হলো, কিন্তু আমার কোনো সন্তান নেই। অনেক চিকিৎসা করেছি, কোনো চেষ্টাই বাকি রাখিনি, তবুও কোনো উপকার হয়নি। সন্তানের দুঃখে আমি কাঁদছি, কিন্তু তুমি কেন কাঁদছো? কি আর বলি দিদি, ঈশ্বরের লীলা বোঝা বড়ই কঠিন। আমার একটা ছোট মেয়ে আছে, আমি ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউ নেই। আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর মাত্র 6 মাস বাঁচব, কিন্তু এতে আমার কোনো কষ্ট নেই। আমার শুধু এটা ভেবেই কষ্ট হচ্ছে যে আমি মারা গেলে আমার মেয়েটার কি হবে, ও একাই কি করবে। মা ছাড়া সন্তানের চেয়ে অনেক কষ্ট। কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমার তো কোনো সন্তান নেই। তুমি কি তোমার মেয়েটাকে আমায় দিবে? তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে তোমার মেয়ের কোনো অভাব হবে না। তোমার মেয়েকে আমি মাথায় করে রাখবো,
ও অনেক ভালো থাকবে আমার কাছে। তবে তোমাকেও আর ওকে নিয়ে চিন্তা করতে হবে না। দিবে তোমার মেয়েটাকে আমাকে দিবে, তোমার মেয়ে অনেক ভালো থাকবে। আপনি সত্যি বলছেন দিদি, তবে তো ভালোই হবে। ও অনেক ভালোভাবে ওর জীবনটা গুছিয়ে নিতে পারবে। আমি তো গরিব, ওকে সেভাবে কখনো কিছুই দিতে পারিনি। ঠিক আছে বোন, আমি তবে কালই যাব তোমার মেয়েকে আনতে। এই বলে মহিমা চলে যায়, আর সরোজাও তার বাড়িতে ফিরে যায়। আর তার মেয়েকে মহিমার কথা খুলে বলে। সব শুনে লতা মহিমার সাথে যেতে রাজি হয় না। কেন যাবি না তুই? হ্যাঁ, কে আছে আমার এখানে? তোকে তিন বেলা তো ঠিক মতো খেতেও দিতে পারি না, তোর কোনো ইচ্ছেও পূরণ করতে পারি না। উনি অনেক বড় লোক, তুই ওনার বাড়িতে গেলে অনেক সুখে থাকবি, তোর কোনোই অভাব থাকবে না। শোন, উনি কালই তোকে নিতে আসবে, কাল থেকে উনিই তোর মা। না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আমার কিচ্ছু চাই না, আমি ভালো থাকতে চাই না। আমার আরামায়েশের দরকার নেই মা, আমি শুধু তোমাকে চাই। সরোজার কথায় প্রথমে লতা রাজি হয় না, আর সরোজা লতাকে অনেক বোঝায়, আর লতা শেষমেশ সরোজার কথায় রাজি হয়। পরের দিনই মহিমা সরোজার বাড়িতে আসে আর লতাকে তার বাড়িতে নিয়ে যায়, আর সেখানেই লতা বেশ ভালোভাবে থাকতে শুরু করে। মামুনি, কোথায় গেলে তুমি? লতা মামুনি, খাবে এসো, তোমার খাবার দিয়েছি। হ্যাঁ মা, দাও, খাবো তো। ও মা, কত সুন্দর সুন্দর খাবার! জানো তো মা, এরকম খাবার আমি আগে কখনো খাইনি। আমার এখানে থাকতে অনেক ভালো লাগছে। লতা মহিনের বাড়িতে অনেক খুশি ছিল, সবসময় হাসি খুশি থাকত, কিন্তু রাতে করে সে প্রতিদিন কান্না করত। এ কথা মহিমা জানতে পায়। আর একদিন রাতে যখন লতা কাঁদছিল, তখন মহিমা তার কাছে যায়। কি হয়েছে মামুনি, তুমি এভাবে কাঁদছো কেন? এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? বলো আমায়, কেন কাঁদছো তুমি? না, এখানে আমার কোনো কিছুরই অসুবিধা হচ্ছে না, এখানে কোনো জিনিসেরই অভাব নেই। তবে আমার মায়ের ভালোবাসার অভাব রয়েছে। আমরা অনেক গরিব, ভাঙা বাড়িতে থাকতাম, মা আমাকে সব জিনিস দিতে পারতো না, কিন্তু তবুও আমি মায়ের সাথে অনেক ভালো থাকতাম। আমার মনে অনেক সুখ ছিল, মায়ের কাছে এক অদ্ভুত শান্তি পেতাম আমি, যে শান্তিটা আমি এখানে পাচ্ছি না। এখানে আমি সেই মায়ের ভালোবাসাটা খুঁজে পাচ্ছি না, সুখ খুঁজে পাচ্ছি না, আমি এখানে একদম ভালো নেই। লতার কথা শুনে মহিমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সে লতাকে নিয়ে সরোজার বাড়িতে যায়। সত্যি বোন, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি হয়তো তোমার মেয়ের সব চাহিদা পূরণ করতে পেরেছি, কিন্তু তোমার অভাবটা কিছুতেই পূরণ করতে পারিনি। আমি ওর মা হয়ে উঠতে পারিনি। ও তোমার কাছেই ভালো থাকবে, তুমি কোনো চিন্তা করো না। শহরের সব থেকে বড় ডাক্তারকে আমি তোমায় দেখাবো, যত টাকা লাগুক আমি দিব। তবু তোমাকে কিছুতেই তোমার মেয়ের থেকে আলাদা হতে দিব না। সত্যি দিদি, আপনি অনেক ভালো। এরপর মহিমা সরোজাকে এক বড় ডাক্তারকে দেখায়। ওই ডাক্তার সরোজার অপারেশন করে, অপারেশনের সব টাকা মহিমা দেয়, আর কয়েকদিনের মধ্যে সরোজা একদম সুস্থ হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মহিমা তার স্বামীর সাথে সরোজাদের বাড়ি আসে। কি ব্যাপার বোন, তুমি এখন ভালো আছো তো? আমার সন্তান নেই তাতে কি, তোমার মেয়েও তো আমার সন্তানের মতো। আমি আমার মেয়েকে কিছুতেই তার মায়ের থেকে আলাদা করব না। শোনো, আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে, আর সেখানে কোনো অভাব থাকবে না তোমাদের। আমরা দুজন লতার দুই মা হয়ে থাকব। এই কথা বলার সাথে সাথে মহিমা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়, যা দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। আর বিনোদ ডাক্তার ডেকে আনে।
ডাক্তার মহিমাকে দেখে বলে সে মা হতে চলেছে। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। দেখেছো মহিমা, তুমি ওদেরকে সাহায্য করেছো, তোমার উপর সন্তুষ্ট হয়ে ভগবান তোমাকেও এবার খুশি করে দিয়েছে, তুমিও এবার সত্যি সত্যি মা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।